গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস তো আমরা আজকে তোমাদেরকে অর্গানিক আর ইনঅর্গানিক পার্টটা এসএ সেকশনের তোমার ওয়ান সিক্সটি পেজের যেটা এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ান ফিফটি নাইন পেজ ঠিক আছে যেহেতু অর্গানিক পোর্শনটা তোমার এখান থেকে শুরু হয়েছে তো আমি ওয়ান সিক্সটি পেজে লিখে দিয়েছি দেখো প্রথমেই বলেছে কি পিএইচ এম জি বি তার সঙ্গে বলেছে ফর্মালিটি এ হবে এস থ্রিও প্লাস দিলে বি হবে তো আমরা কি জানি এখানে দুটো জিনিস মাথায় রাখবে সময় ঠিক আছে যদি ফর্মালিটি থাকে ঠিক আছে আর বাকি সমস্ত অ্যালডি ঠিক আছে ফর্মাল ডিহাইড বাদ দিয়ে ফর্ম্যাল ডিহাইডে হয় তোমার ওয়ান ডিগ্রি অ্যালকোহল আর এক্সেপ্ট ফর্মাল ডিহাইড সমস্ত অ্যাল হয় টু ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে আর কিটোন থেকে হয় তোমাদের কিটোন থেকে হয় থ্রি ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে তো এই তিনটে জিনিস মাথায় রেখো দেখো ফর্মাল ডিহাইডে কী হয়েছে পিএইচ এম জি বিআরে পিএইচ পোর্সেন্টটা নেগেটিভ থাকে তো এই পোর্শেন্টটা এখানে পরে কার্বন সেন্টারে অ্যাটাক করে ঠিক আছে ও মায় এই বনটা ও ও মা অক্সিজেনের মাথায় চলে আসে দিয়ে ও এম বিয়ার ঠিক আছে আর পিচট এখানে অ্যাড হয়ে যায় দিয়ে এখানে যদি আমি এইচ থ্রি প্লাস দিই তাহলে ও এম জি বিয়ারটা ওইচ হয়ে যায় ঠিক আছে দেখো এটা একটা প্রাইমারি অ্যালকোহল এটা কি বেঞ্জাই বেঞ্জাইলিক অ্যালকোহল নেক্সট দেখো এটা বলছে কিউমিন কিউমিনে অক্সিজেন দিলে কী হয় কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হয় ঠিক আছে আর সি যে সি বলেছে আর এটা হচ্ছে লঘু ডা ডায়লুডেস দিলে আমাদের কী হয় একটা হচ্ছে ফেনল হয় আর একটা হচ্ছে অ্যাসিডন অ্যাসিডন তোমাদের এটা অনেক সময় তোমাদের কিউমিন ডাইরেক্ট রিয়াকশানটা দেয় বা কোনো সময় নামটা দিয়ে পরে দেয় তো এটা মাথায় রাখবে যে এখানে অনেক সময় বলে যে সাইড প্রোডাক্ট হিসেবে অ্যাসিডন পাওয়া যায় তো ব্যাস এরকম টাইপের কোয়েশ্চেন থাকে নেক্সট দেখো সি টু এইচ ফাইভ ও এইচ এখানে দিয়েছে তোমাদের ডায়োজোমিথেন এইচ টু এন টু আর এইচ বিএফ ফোর মাইনাস তো এইটার মেকানিজমটা একটু আলাদা বাট প্রোডাক্টটা সেম থাকবে দেখো ই মিথাইল ইথাইল ইথার হয়েছে তো মেকানিজমটা কী হবে যেহেতু এখানে একটা দেখো এইচ বিএফ ফোর লুইস অ্যাসিড দিয়ে দিয়েছে তো আমাদেরকে প্রথমেই কী হবে আচ্ছা এই এই জায়গাটা একটু তোমরা রাব করে নিও এটা এটা নয় হ্যাঁ দেখো এখানে কী হয়েছে টু মাইনাস এন টু প্লাস তাই তো তো এখানে যেহেতু এইচ বিএফ ফোর মাইনাস রয়েছে তো কী হবে সেখানে এইচ প্লাসটা সেই টু মাইনাসটা নিয়ে নেবে হ্যাঁ সিএচ টু মাইনাস নিয়ে নেবে তাহলে হচ্ছে সিএইচ থ্রি এন টু আর বি এফ ফোর মাইনাস নেক্সট নেক্সট স্টেপে কী হবে যে অ্যালকোহলটা হচ্ছে অ্যালকোহল কী করবে এখানে এস এন টু টাইপের অ্যাটাক করবে সিএসটিতে এন টু বেরিয়ে যাবে নেক্সট স্টেপে কী হবে এই ওয়াটারটা তোমার এইচ প্লাসটা সরি এইচ প্লাসটা বেরিয়ে যাবে ঠিক আছে তো একটা মিথাইল ইথাইল মিথাইল ইথার ফরমেশন হয়েছে নেক্সট দেখো রূপান্তর করো বলেছে ডাই ইথাইল ইথার ডাই মিথাইল ইথার থেকে ডাই ইথাইল ইথার আমরা কি জানি যে এইচ আই যদি কনসেনট্রেট এইচ আই দিই ডায়মিথাইল ইথারে বা যে কোনো ইথারে তাহলে কী হয়ে যায় সেখান থেকে মিথাইল আয়োডাইড হ্যাঁ ফর্মেশন হয় এবারে সেখানে যদি ফার্স্ট রিয়াকশন করায় সোডিয়াম দিয়ে দিই তাহলে এখানে ইথেন তৈরি হবে ঠিক আছে যেহেতু এখানে দু দুই মলিকুল ইথাইল আয়োডাইড লাগে এবং এখানে সোডিয়াম দিলে তোমাদের অ্যালকেন অ্যালকিন ফর্মেশন হয় তো এখানে ইথেন ফর্মেশন হবে নেক্সট স্টেপে আমরা কী করছি ক্লোরিন এবং সানলাইট যদি দিয়ে দিই তাহলে সেখানে ক্লোরিনেশন হয়ে যায় তার ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড নেক্সট স্টেপে যদি আমরা এজি টু দিয়ে দিই তাহলে তোমাদের কী হবে দুটো এখানে এজি টু যদি দিয়ে দিই তখন একটা ফর্মেশন হয় সিএসটি সিএইচ টু ওইচ আর এই সিএসটি টু ও সিএল তো এখান থেকে তোমাদের তৈরি হয়ে যায় ডাইথাইল ইথার ওকে নেক্সট দেখো ফেনল ফেনল থেকে বলেছে স্যালিসাইলেট তো স্যালিসাইলেট অনলি বলেছে তো আমরা সোডিয়াম স্যালিসাইলেট ফর্মেশন করছি দেখো এখানে অ্যালকোহল সরি ফেনল ফেনলের সঙ্গে এনে ইউজ দিলে সোডিয়াম ফেনেট হয় সোডিয়াম ফেনোটে যদি আমরা এখানে স্মিথ রিয়াকশন করায় তাহলে সোডিয়াম সল্ট অফ স্যালিসাইলিক অ্যাসিড তো এটাই হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট ওকে নেক্সট বলেছে তোমাদের টিকা লিখতে বলেছে রাইমার টিমান রিয়াকশান তো তোমরা এটার জন্য দেখো এটা একটা ট্রিক্স বলে দিই যে কেমনভাবে তোমাদের ফুল মার্কস পাবে বা টিচাররা অনেকটা ইমপ্রেসিভ হয় তোমরা এইভাবে লিখতে দেখবে বিক্রিয় পদার্থ নিচে আন্ডারলাইন করবে যেটা বিক্রিয় পদার্থ সেটা দেবে ফার্স্টে নেক্সট আমরা বিকারক লিখবে ঠিক আছে বিকারক কী কী লাগছে রিয়াকশানটাতে সেটাতে আন্ডারলাইন করে লিখবে নেক্সট বিক্রে জাত পদার্থ কী কী ফর্মেশন হয় এখানে অর্থ হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড বা হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড ফর্মেশন হতে পারে এক মিনিট মিনিট টফ করে দিই নেক্সট দেখো তাহলে এরপর তোমরা রিয়াকশানে লিখবে যে কী হচ্ছে অ্যাকচুয়ালি ফেনোনকে যদি আমরা ক্লোরোফর্ম এবং এনে সহযোগে উত্তপ্ত করি তাহলে হচ্ছে তোমাদের হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি করে বিক্রিয়াটিকে রানমাটেমান বিক্রে বলে দিয়ে তোমরা একটা এক্সাম্পল দিয়ে দিলে ঠিক আছে তো এইভাবে লিখলে তোমাদের মানে স্যাররা বেশ ভালো ইয়ে হবে হ্যাঁ নেক্সট দেখো কোশ্চেন সেভেন্টিন কোশ্চেন সেভেনটিতে এ ও বি বলেছে একই আণবিক সংকেত যুক্ত দুটো যৌগ তাদের আণবিক সংকেত দিয়ে দিচ্ছে সি টু এইচ ফাইভ এনো দুজনের সমবায় হ্যাঁ নেক্সট বলেছি একে যদি পিটি ফাইভ দিয়ে হিট করি আর যদি বিকেও পিটিউ ফাইভ দিয়ে হিট করি তাহলে সেখান থেকে পিটি ফাইভ কি একটা ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক পদার্থ সে কী করবে জলটা টেনে নেয় তো এখানে দেখো ভুল দিয়েছে সিটু এইচ ফাইভ এন দিয়েছে অ্যাকচুয়ালি হবে সি টু এইচ থ্রি এন নেক্সট স্টেপে এর কম্পাউন্ড বিসিসটা যোগ হবে সি নেক্সট স্টেপে যদি হাইড্রোলিসিস করি তাহলে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় হুম তো ফার্স্টে তোমরা কী করবে এটা আচ্ছা এখানে এটা এটা বলে দিই একটু এক মিনিট এটা হবে সি টু এইচ থ্রি এন হ্যাঁ সি টু এইচ ফাইভ হবে না ঠিক আছে তো এটা হবে দেখো ফার্স্ট স্টেপে কী করবে ফার্স্ট স্টেপে কী করবে ডিবি ক্যালকুলেশন করবে যেহেতু এখানে নাইট্রোজেন আছে তার জন্য একটা এক্সট্রা হবে প্লাস ওয়ান বাই টু দেখো ডিবি ক্যালকুলেশনে এক্স প্লাস ওয়ান এক্স হয়ে কার্বন কার্বন অ্যাটমের সংখ্যা প্লাস ওয়ান মাইনাস ওয়াই বাই টু ওয়াই হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা প্লাস জেড বাই টু জেড হচ্ছে নাইট্রোজেন অ্যাটম ঠিক আছে মনোভ্যালেন্ট তো এখানে আমরা বের করলাম তো এখানে ডিবি হচ্ছে ওয়ান এবারে এই কম্পাউন্ডটাতে এটা সি টু এইচ থ্রি এন হ্যাঁ থ্রি দেখো বসিয়েছি তো এখানে ডিবি আসছে টু তার মানে এখান এখানে থাকবে একটা ডাবল ব্যান্ড ইকুইভ্যালেন্ট এখানে থাকবে দুটো ঠিক আছে তার মানে এখানে দুটো ডাবল ব্যান্ড থাকবে এখানে একটা ডাবল ব্যান্ড থাকবে এবারে কী জানি আমরা আমরা জানি যে সিএন মূলকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে সি ডাবল এইচ গ্রুপ উৎপন্ন হয় তাই তো তাহলে সি যৌগটি কী হবে সিএইচি সিএন অথবা সিএচটি এন সি ওকে নেক্সট দেখো টু ও ফাইভ একটা নিরোধোগ পদার্থ সুতরাং এ এবং বি তাহলে কী হতে পারে দেখো জলটা অ্যাড করে দিয়েছি দেখো সিএসটি সিওএনএইচ টু হতে পারে আয়দার অ্যামাইড হতে পারে অ্যাসিটামাইড অথবা এখানে একটা হতে পারে কি অ্যাসিটালডক সরি এটা হচ্ছে তোমার হাইড্রক্সিলামিন হ্যাঁ টক্সিম টাইপের কম্পাউন্ড ফরমেশন হবে তো দেখো এখানে হচ্ছে তাহলে আমরা প্রথমে তাহলে রিয়াকশানটা কি করেছি ফার্স্টে সিএসটির সিও এস টু এটা কম্পাউন্ড এ পি টু ও ফাইভ যদি সি এন ফর্মেশন হয় সেখানে যদি হাইড্রোলাইসিস করি অ্যাসিটিক অ্যাসিড নেক্সট স্টেপ নেক্সটটা তো করেছে কি একটা হচ্ছে তোমাদের এটা এটা বলতে পারো অ্যালডক্সিম বলতে পারো তো এখানে পিটি ও ফাইভ যদি দিই তাহলে সিএসটি সি ফর্মেশন হয় নেক্সট স্টেপে যদি হাইড্রোলাইসিস করি তাহলে সিএসটি সিডাবল এইচ ওকে নেক্সট দেখো এবি সিডিইএফকে শনাক্তকরণ করতে বলেছে প্রথমে কি দিয়েছে নাইট্রোবজিন আমরা কি জানি নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানেলিন ফর্মেশন করতে গেলে এসেন্সিয়াল টু কনসেন্ট্রেট এইসিএল অথবা এসএন কনসেনট্রেট এইসিএল ওকে দিয়ে আমাদেরকে বলেছে এনএন ও টু এক্সিএল দিয়েছে জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তো আমাদের কী জানি ডায়োজনিয়াম সল্ট ফরমেশন হয় এখানে নেক্সট স্টেপে দিয়েছে আমাদেরকে এসেন্সিয়াল টু এক্সিএল আমরা কি জানি ডায়োজনিয়াম ক্লোরাইটে যদি এসেন্সিয়াল টু এক্সিয়েল দেওয়া হয় তাহলে এখানে আছে এখানে তোমাদের ফার্স্ট স্টেপে ফর্মেশন হবে যেহেতু অ্যাসিডিক মিডিয়ামে তাহলে কী হবে ফিনাইল হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড ওকে নেক্সট স্টেপে যদি এনএচ পাতন দি করে দিই তাহলে তোমাদের এইচ সিএলটা তোমাদের এখানে নিউট্রাল হয়ে যাবে দি ফিনাইল হাইড্রোজেন ফরমেশন হবে ওকে নেক্সট আরেকটা দেখো বি থেকে বলেছে এন টু প্লাস সিএল মাইনাস যেটা বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড সেখানে যদি বলেছে ইথানল হিট যদি দেওয়া হয় তাহলে এখানে ব্যঞ্জিন ফর্মেশন হয় এটা হচ্ছে ই আর এফ এ কী দিতে হবে যেহেতু নাইট্রেশন করলে তোমাদের নাইট্রোবেঞ্জিন ফর্মেশন হয় তাহলে কনসেনট্রেট এইচ এনোথ্রি আর কনসেনট্রেট এই স্ট্রেশ করে দিতে হবে টেম্পারেচারটা ওরা মেনশন করে দিয়েছে নেক্সট দেখো বলেছে গ্লাইসিনের জুইটার আয়নিক গঠন দেখো আমরা সবসময় ফিসার পজিশনে দেখাই তো আমি আজকে নর্মালভাবেই ভাবেই দেখিয়ে দিয়েছি দেখো এনএস প্লাস সিএইচ টু সিডব্লু মাইনাস ঠিক আছে এটা হচ্ছে জুইটার আয়নিক ফর নেক্সট দেখো একটি অ্যালডোহ্যাকসোসের উদাহরণ দেয় ফেলিং রোপণ সহ উত্তপ্ত করলে কী ঘটবে একটা তোমার তোমার অ্যালডোহাকসোস হচ্ছে গ্লুকোজ গ্লুকোজে যদি ফেলিং সলিউশন দিই কি হচ্ছে গ্লুকোজের সিএইচও গ্রুপ থাকে রিডিউসিং প্রপার্টি থাকে তাহলে কী করে এস ফেলিং সলিউশনকে রেড প্রেসিপ্রেট ফেলে দেয় সিউ টু ওর আর নিচে কী হয়ে যায় চারিত হয়ে যায় সিডব্লু এইচ হুম নেক্সট দেখো এবিসিডি ইএফকে শনাক্তকরণ করতে বলেছে প্রথমেই দিয়েছে দেখো আবার দিয়েছে গিগনার রিয়েজেন্ট কী বলেছিলাম আমি যে গিগনার রিএজেন্ট যদি যদি আমাদের ফর্মাল ডিহেড্রে দেওয়া তাহলে প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হবে দেখো ফার্স্ট স্টেপে তোমাদের একটা জুতো যৌগ তৈরি হয়েছে জুতো যৌগে তারপর হচ্ছে এইসট্রিও প্লাস দিলে সেখানে হচ্ছে প্রাইমারি একটা অ্যালকোহল ফর্মেশন হয়েছে সেখানে যদি পিপিআর থ্রি দিই পিপিআর থ্রি দিলে কী হবে ওইসটাকে ব্রোমিন দিয়ে সে এসেন্ট টাইপ রিয়াকশন করে দেবে তাহলে সিএসটি সিএস টু পিআর ঠিক আছে ইথাইল ব্রোমাইড নেক্সট স্টেপে সোডিয়াম ইথার দিয়েছি তাহলে কিন্তু ভার্চ রিয়াকশন হয়ে যাবে তাই তো তাহলে এখানে হয়ে যাবে বিউটেন নেক্সট দেখো সিএসির সিডাবো এইচকে যদি অ্যাসিডিক অ্যাসিডকে এসোসিয়াল টু দিই তাহলে সিও সিওসিএল হ্যাঁ অ্যাসিড ক্লোরাইড ফর্মেশন হয়ে যায় নেক্সট হচ্ছে রোজেনমান রিডাকশন এস টু পি উপর সেখান থেকে কি হয়ে যায় সিওসিএলটা সিএইচও গ্রুপে কনভার্ট হয়ে যায় তাহলে এটা হচ্ছে অ্যাসিটাল ডিহাইড নেক্সট দেখো বলেছে কি তোমাদের এটা বলেছে টলউন টলুইন থেকে বলেছে বেঞ্জালডিহাইড ফর্মেশন ফরমেশন করতে আমরা কি জানি এই রিয়াকশানটা হচ্ছে এটার রিয়াকশান ক্রোমিল ক্লোরাইড লাগে সিসিএল ফোর মিডিয়ামে সি আর ও টু সিএল টু হুম আর সিসিএল ফোর নেক্সট থাকো বলেছে এখানে বলেছে বেঞ্জাল ডিহেড থেকে বলেছে সিনামিক অ্যাসিড ফরমেশন করতে তো এটা পার্কিন রিয়াকশান পার্কিন রিয়্যাকশনে কি লাগে অ্যাসিড অ্যানাহাইড্রাইট অ্যাসিডি অ্যানাহাইড্রাইট লাগে সোডিয়াম অ্যাসিডেট আর ওয়াটার হিট নেক্সট থাকো আরেকবার একটা নেম রিয়াকশান যেটা হপম্যান ডিগ্রিডেশান তোমার বেঞ্জামাইড থেকে অ্যানিলিন ফর্মেশন হয়েছে নেক্সট দেখো নেক্সট আবারও একটা হান স্টিকার বিক্রিয়া এটা হচ্ছে সিএসটি সি ডাবল এজি সেখান থেকে আর টু সি সিএল ফোর দিলে কী হয়ে যায় তোমাদের অ্যালকিল ব্রোমাইড হয়ে যায় ঠিক আছে যে পার্টটা আর থাকে সেখানে আর আর সঙ্গে ব্রোমিন যুক্ত হয়ে যায় ঠিক আছে এখানে দেখো সিএসটি আছে অনলি তাহলে সিএসটি বিআর নেক্সট বলেছে অথবা দিয়ে কীভাবে পরিবর্তন করবো ফেনল থেকে অ্যাসপিরিন দেখো ফার্স্ট স্টেপে কী হয় ফেনলকে ফেনক্সাইড আয়নে ফর্মেশন করতে হয় সোডিয়াম ফেনেট এনে ইউজ দিয়েছি দেন কোলবেসমিথ রিয়াকশন যদি করি তার সঙ্গে এইচ প্লাস যদি দিয়ে দিই মানে এখানে HCl দিয়ে দিই তাহলে কী হয়ে যায় তোমাদের স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিডে তোমাদের ফার্স্ট স্টেপে যদি আমরা অ্যাসিডিক মিডিয়ামে এখানে যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে দিই অ্যাসিডিক অ্যানহাইড্রাইড কী করে তোমাদের অ্যালকোহলের অ্যাসিডাইলেশনে কাজে লাগে তাই তো তাহলে তোমাদের কম্পাউন্ড হচ্ছে অ্যাসপিরিন নেক্সট বলেছে দেখো অ্যাসিডিক অ্যাসিড থেকে মেলোনিক অ্যাসিড তার অ্যাসিডিক অ্যাসিডকে যদি আমরা ফার্স্ট স্টেপে হ্যান্ডস্টিকার সরি এটা হচ্ছে তোমাদের এইচ ভিজেড হ্যাঁ এইচ ভিজেড রিয়াকশান তো তোমাদের এখানে সিএলটু রেড ফর্স্ট্রাস দিলে কী হচ্ছে তোমাদের আলফা তোমার হ্যালো হ্যালোজিনেশন হয় আলফা পোজিশনে তোমাদের কী বলবো আলফা ক্লোরিনেশন এখানে হ্যাঁ আলফা পোজিশনে ক্লোরিন একটা অ্যাড হয়ে যায় দিয়ে কেসিয়ান দিলে কী হয় সিএলটা সিএন দ্বারা রিপ্লেস হয়ে যায় নেক্সট স্টেপে যদি আমরা হাইড্রোলিস করি সিএনমূলকটা সিডাবল এইচ এ ক্রমভ্যাড হয়ে যায় এটা হচ্ছে মেরোনিক অ্যাসিড নেক্সট স্টেপে হচ্ছে সায়ানো সরি এটা হচ্ছে বেঞ্জই ক্যাসিড থেকে সায়ানো বেঞ্জিন ফর্মেশন করতে বলছে দেখো ফার্স্ট স্টেপে কী করবে দেখো ফার্স্ট স্টেপে কী করবে তোমরা অ্যামোনিয়া দেবে তার সঙ্গে হিট তাহলে তো প্রথমে তৈরি হয় তোমাদের বেঞ্জামাইট সেখানে যদি আমরা বিআর টু কেউ দিই হপম্যান্ট ইিডেশন করি তাহলে অ্যানিলিন ফর্মেশন হয় অ্যানিলিনের যদি আমরা ডায়োজোনিয়াম সল্ট ফরমেশন করে দেবো এনে এনো টু একসিএল দিয়ে ঠিক আছে জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তো সেখানে তৈরি হয় তোমাদের বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড নেক্সট স্টেপে যদি সিউসিএন কেসিয়ান দিয়ে দিই তাহলে এটা হচ্ছে তোমার সায়ানো ব্যঞ্জিন আচ্ছা এখানে যদি একটা কোশ্চেন থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই টেম্পার এই যে রিয়াকশানটা করা হয় রিয়াকশানের টেম্পারেচারটা এত লো রাখা হয় কেন হুম জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তো এটার কারণ হচ্ছে এই যে সল্টটা ফরমেশন হয় এই সল্টটা শুধুমাত্র এই টেম্পারেচারে স্টেবল থাকে ঠিক আছে সেই জন্য নেক্সট দেখো বলেছে সিএস থ্রি সিও সিএস থ্রি তার মানে হচ্ছে অ্যাসিটোন অ্যাসিটোন থেকে বলে যে ক্লোরোপিক্রিন ফর্মেশন করতে তো আমরা এর ফার্স্টে কী করে দেবো আয়োডোনান বা এটা এটা আয়োডনিশন বলবো না এটা হচ্ছে ক্লোরিন এনে হচ্ছে সিএল টু যদি রিয়াকশান করিয়ে দিই তাহলে যেমন হচ্ছে ক্লোরোফর্ম এখানে ক্লোরোফর্ম ফর্মেশন হবে তাই তো ক্লোরোফর্ম রিয়াকশন হয়ে যাবে ক্লোরোফর্ম ফর্মেশনের পরে যদি আমরা এখানে এইচ এনও থ্রি দিয়ে দিই তাহলে এইচ এন ও থ্রি কী করে হাইড্রোজেনটাকে এন ও টু দ্বারা রিপ্লেস করে দেয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে ক্লোরোপিক্রিন ওকে তার সঙ্গে ওয়াটার ফর্মেশন হয় দেখো নেক্সট স্টেপে বলেছে যে পেন্জাল সরি এটা হচ্ছে তোমাদের ফর্মাল ডিহাইট ফর্মাল থেকে বলেছে এইটা ফর্মেশন করতে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তো এটা আমরা জানি এটা কোথায় ফর্মেশন হয় এটা ফর্মেশন হয় তোমাদের ডাইলুট এনেস দিলে হ্যাঁ তার সঙ্গে তোমাদের লাগবে অ্যাসিটাল ডিহাইড তো এই রিয়াকশানটা হচ্ছে অ্যালডোল কনডেনসেশান রিয়াকশান এটা অ্যালডোল বলবো না অ্যালডোল স্মিথ ক্লেজেন স্মিথ বলতে পারো দেখো ফার্স্ট স্টেপে কী হয় ওয়েচ মাইনাস এখানে তোমাদের যে অ্যাসিডাল ডিহাইড আছে তার অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুলে নেয় এইচ টু সিএইচও হয় এখানে মাইনাস মাইনাসটা গিয়ে পরে কী হয় তোমাদের অ্যাল ডিহাইড যেটা তোমাদের ফর্মাল ডিহাইড রয়েছে সেখানে কার্বন সেন্টার সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার সেখানে অ্যাটাক করে অ্যাটাক করে তারপর হচ্ছে এখানে বনটা ব্রেক করে ও অক্সিজেনের মাথায় চলে আসে ও মাইনাস হিসেবে দিয়ে নাক্স নেক্সট স্টেপে যদি আমরা ডাইলোড এই সিএল দিয়ে দিই তাহলে তোমাদের এটা ফর্মেশন হয়ে যায় অর্গ্যানিক পার্ট পুরো কমপ্লিট দেখো এবারে ইনঅর্গানিক ঠিক আছে দেখো যাদের মোটামুটি কনসেপ্ট রয়েছে তারা কিন্তু অর্গ্যানিকের কোশ্চেনগুলো করে দেবে তাদের প্রবলেম হয়েছে ইন অর্গ্যানিকে তাই তো মুখস্থ করা পসিবল হয় না বাট তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে যেখানে মুখস্থ কোনো ব্যাপার নেই একটা হচ্ছে তোমাদের কোঅর্ডিনেশান কেমিস্ট্রি আর একটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট কিছু কিছু জায়গায় আছে বাকিটা ইন কিন্তু একটু মুখস্থ করতে হয় ঠিক আছে নেক্সট দেখো ফার্স্ট কী বলেছে সন্ধিগত মোলের দ্বারা সৃষ্ট যৌগের মোলটির সর্বোচ্চ জ্বালান স্তর কত হতে পারে তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে সন্ধিগত মৌল দিক কোন মৌলটা আর ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ মৌলটি সর্বোচ্চ জন্মস্থ প্লাস সেভেন হতে পারে ঠিক আছে তো একটা এক্সাম্পল দিয়ে দেবে এটা হচ্ছে কেমেন ফোর আর কেন হয় তার কারণ হচ্ছে দেখো এখানে ডি ফাইভ ফোর এস টু যদি এই পাঁচটা ইলেকট্রনই এখানে এখান থেকে যদি এসে লস করে তবে সে সাতটি ইলেকট্রন ত্যাগ করে প্লাস সেভেন হতে পারে ঠিক আছে আর একটা হচ্ছে টিংচার অফ আয়োডিন এটা কী এটা হচ্ছে তোমার ইথানল এবং জলের মিশ্রণ যদি দুই থেকে থ্রি পার্সেন্ট আয়োডিন মিশ্রণ করা হয় দ্রবীভূত থাকে সেটা হচ্ছে টিংচার অফ আয়োডিন ঠিক আছে নেক্সট টেপে হচ্ছে স্যালোলের রাসায়নিক নাম কি ঠিক আছে তো স্যালোলের রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলিড হুম নেক্সট দেখো বলেছি এনএসিএল থ্রি আদ্র বিশ্লিষ্ট হয় কিন্তু এনএর থ্রি হয় না কেন তো এনসিএল থ্রিতে কেন হয় কারণ নাইট্রোজেনের তো ডি কক্ষ নেই কিন্তু ক্লোরিনের যেহেতু ডি উপকক্ষ আছে সেই জন্যই কী হচ্ছে আদ্র বিশ্লিষ্ট হতে পারে বাট এন এর থ্রিতে নাইট্রোজেন এবং ক্লোরিন কোনোটাতেই থাকে না তোমার ডি উপকক্ষ সেই জন্য সেজন্যটা আদ্র বিশ্লিষ্ট হয় না জিনিস দেখো বলেছে লাল ফসফোরাস অপেক্ষা সাদা ফসফোরাস সক্রিয় হয় কেন তো এটা তোমাদের বইতে অ্যান্সার রয়েছে প্রচুর বড় তো আমি এটা মোটামুটি যেটা লাগবে ঠিক আছে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখে দিয়েছি তো তোমরা একটা মাথায় রাখবে যে কেমিস্ট্রিতে হিজি বিজি খুব একটা বেশি লিখে দিলেই যে খুব নাম্বার পাওয়া যাবে এটা কোনো ব্যাপার নয় টু দি পয়েন্ট অ্যান্সার লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে ঠিক আছে এখন এখনকার স্যাররা কিন্তু কি করে না না ভালো লিখলে মোটামুটি নাম্বার দিয়ে দেয় তো তোমরা কোনো টেনশন নেই দেখো সাদা ফসফরাস পি ফোর অনুরূপে অবস্থান এ পি ফোর ভাবে থাকে ঠিক আছে পি ফোর হিসেবে থাকে তো এখানে যে পিপিপি বনটা থাকে সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি যেটা নাইনটি ডিগ্রি থেকে কম হয় ঠিক আছে তো এখানে মোটামুটি কৌণিক পীড়ন খুব বেশি অনুভব করে তো এটা এর ফলে কী হচ্ছে এ কম সুস্থিত হয় ঠিক আছে বা দুঃস্থিত হয় যোগওটা সেই অধিক সক্রিয় হয়ে যায় লাল ফস্পাসের ক্ষেত্রে কী হয় পি ফোরগুলো চতুর্থলকগুলি কী হয়েছে বন্ধন গঠনের মাধ্যমে পরস্পরের সঙ্গে শৃঙ্খলা আকারে যুক্ত হয়ে অতিকায় অনুগঠন করে হ্যাঁ অনেকটা বড়ো হ্যাঁ টাইপের সেখানে কী হয় যেখানে পিপিপি বনটা থাকে মোটামুটি ওয়ান জিরো ওয়ান ডিগ্রির মতো যেটা নাইনটি ডিগ্রির থেকে বেশি ফলে কী হয়ে যায় পিপি ওয়ানটা যেটা সেটা ওয়ানটা অনেক শক্তিশালী হয় তার জন্য এই সুস্থিতি অনেকটা সুস্থিতি লাভ করে ফলে কম সক্রিয় হয় ঠিক আছে জাস্ট কনসেপ্টটা বুঝে নিয়ে নিজের মতো করে এটা লিখবে নেক্সট দেখো সিও এনএস থ্রি হোল সিক্স থ্রি প্লাস এবং সিও এফ থ্রি এফ সিক্স হো সিও এফ সিক্স থ্রি মাইনাস চম্বুক ধর্মের তুলনা করতে বলেছে তো এই কোয়েশ্চেনগুলো আমি অনেকবার করিয়েছি দেখো তাই জন্য এটা শর্টে লিখে দিয়েছি জাস্ট কনসেপ্টটা জাস্ট মেন দরকার দেখো ফার্স্ট কম্পাউন্ডটাতে সিওর থ্রি প্লাস সেকেন্ড কম্পাউন্ডও অক্সিডেশন হচ্ছে থ্রি প্লাস তাহলে ডিসিক্স সিস্টেম এটাও ডিসিক্স সিস্টেম বাট একটাই জায়গায় প্রবলেম রয়েছে কি যেখানে হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে তোমাদের স্ট্রং ফিল্ডিগার্ড এখানে ফ্লোরিন রয়েছে তোমাদের ওই ফিল্ডিগার্ড তো স্ট্রং ফিল্ডিগার্ডের জন্য কি করবে এই ইলেকট্রনগুলোকে পেয়ার আপ করিয়ে দেবে মানে যুগ্মকরণ ঘটাবে যুগ্মকরণ ঘটালেই কি হচ্ছে তোমাদের এখানে ডায়াম্যাগনেটিক হয়ে যাবে আর এখানে অযুগ্ম অবস্থায় থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আর এখান থেকে তোমরা হাইব্রিডাইজেশনও বলতে পারবে প্লাস তোমাদের এখান থেকে তোমরা যে সেপটা সেটাও বলতে পারবে ঠিক আছে তো ওগুলো জিজ্ঞেস করেনি তাই লিখিনি দেখো বলেছে একটা হোমোল্যাপটিক লিগান্ডের উদাহরণ দাও লিগান্ড হবে না এখানে কম্পাউন্ড হবে ঠিক আছে লিগান্ড হয় না হোমোল্যাপ্টিক হোমোলেপটিক আর হেটোরপ্টিকের ব্যাপারটা কি হোমিওল্যাপ্টিক কম্পাউন্ড কি থাকে একই ধরনের লিগান্ড থাকবে ঠিক আছে আর হেটোরল্যাক্টি লেপটিকে তোমাদের ডিফারেন্ট টাইপের লিগান্ড থাকবে যেমন ধরো এখানে কার্বন মনোক্সাইড অনলি দিয়েছি হোমোলেপটিকের জন্য যদি হেটোলেপ্টিক হতো তো কার্বন মনোক্সাইড ধরে অ্যামোনিয়া অ্যাড করে দিলাম সেরকম হুম দেখো নেক্সট বলেছে অ্যামোনিয়া অপেক্ষা তোমাদের কার্বন মনোক্সাইড শক্তিশালী লিগান্টের মতো আচরণ করে কেন তার কারণ কি হচ্ছে সি অ্যামোনিয়া হচ্ছে শুধুমাত্র সিগমা ডোনার ঠিক আছে শুধুমাত্র সিগমা বন্ড ফর্মেশন করতে পারে মেটালের সঙ্গে আর দেখো মেটালের সঙ্গে শুধুমাত্র পেয়ার ডোনেট করে সিগমা বন্ড ফর্মেশন করে ঠিক আছে করডনেশন বন্ড বলি এটাকে আর কী হচ্ছে দেখো কার্বন মনোক্সাইড কী হয় কার্বন মনোক্সাইড হচ্ছে একটা সিগমা ডোনার এবং পায়ে এক্সেপ্টার লিগান্ড ঠিক আছে পায়েক্সেপ্টার কেমন কেন হচ্ছে তার কারণ কার্বন মনোক্সাইডে দেখবে পাই স্টার অরবাইটাল থাকে ব্যাক বন্ডিং হয় মেটাল থেকে মেটালের ডি অরব্যাটাল থেকে কার্বন মনোক্সাইডে পায়ে পাই স্টারে হ্যাঁ তো সেই জন্য কী হয় যে মেটাল এমসি এটা অনেক বেশি স্ট্রং হয় তার জন্য এটা হচ্ছে তোমাদের শক্তিশালী লিগার্ড হ্যাঁ আর এখানে ডেল্টা জিরোর ভ্যালুটাও বলতে পারো যে ডেল্টা জিরোর ভ্যালুটা অনেক ইনক্রিজ করে দেয় যে স্প্লিটিং হয় না স্প্লিটিংয়ের গ্যাপটা ঠিক আছে নেক্সট দেখো থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ দাও তো থার্মোপ্লাস্টিকের পলিমার হচ্ছে পলি ইথিলিন হোমোপলিমার এবং কোপলিমারের মধ্যে বলেছে পার্থক্য করতে প্রথমে কাকে বলে দিয়ে দেবে কি হোমোপলিমার কি হচ্ছে একই প্রকারের মনোমার থাকে এখানে ডিফারেন্ট প্রকারের ঠিক আছে একটা এক্সাম্পল দেবে দেখো এবারে এখানে আরেকটা লিখে দেবে যে এরা হচ্ছে তোমাদের শৃঙ্খল পলিমারাইজেশনে গঠিত হয় আর এখানে সংঘন সংঘন পলিমার মানুষ কিছু মাইনাস ওয়াটার অথবা এইচসিএল এসব বেরিয়ে যায় নেক্সট দেখো থার্টিন বলেছে কার্বন বিজান পদ্ধতি অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন কারণ অ্যালুমিনিয়াম কি থাকে দেখো সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম এই জায়গাগুলো কী হচ্ছে এরা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী সব থেকে উপরে অবস্থান করে ঠিক আছে তো এরা হচ্ছে তীব্র তরিত ধর্মী ধাতু হ্যাঁ তো এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুব বেশি হয় ফলে এরা হচ্ছে খুব সক্রিয় হয় তাই কী হচ্ছে অ্যালুমিনিয়ামকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না এদের অক্সাইড থাকে তো অক্সাইডগুলো খুব স্থায়ী হয় এই স্থায়ী হওয়ার কারণে কী হচ্ছে কার্বন বিজান পদ্ধতি অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা যায় না নেক্সট দেখো শতবিজান পদ্ধতির ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো দেখো দুটো বিক্রিয়া আছে এই দুটো বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট সব সময় সব জায়গাতে এই দুটো বিক্রিয়াকে খুব মানে লিখতে বলে তোমাদের যে কার্বন বিজারণ পদ্ধতি শত সরি শত বিজারণ পদ্ধতির বলবে বিক্রিয়াগুলি লেখো তো তোমরা এখানে কপার সালফাইড দিয়ে এক্সাম্পলটা দেবে যদি দিতে বলে তো কপার সালফাইডের সঙ্গে অক্সিজেনের অক্সিজেনে হচ্ছে কি কপার অক্সাইড ফর্মেশন হয় তার সঙ্গে এসু টু হ্যাঁ কপার সালফাইড দিয়ে আবার নেক্সট স্টেপে কী হয়েছে সি ওর সাথে যুক্ত হয়ে পড়ে তোমাদের কপার ফরমেশন করে হ্যাঁ আর এসো টু গ্যাস ঠিক আছে তো এটা তোমরা লিখে রাখবে দেখো নেক্সট বলেছে স্পাইজেল কি ইস্পাত তৈরিতে স্পাইজেলের কাজ কি তো কার্বন ম্যাঙ্গানিজ এবং আয়রনের ধাতুসংকর হচ্ছে স্পাইজেল এর কাজ কি এর কাজ হচ্ছে ইস্পাত থেকে অক্সিজেন গ্যাস যেটা থাকে সেটা বের করে দেয় ফলে স্পাইতে যে ক্ষতের সৃষ্টি হয় বা ফুটো থাকে সেগুলো সৃষ্টি হয় না নেক্সট দেখো বলেছে সি টু প্লাস এবং এফি টু প্লাসের মধ্যে কোনটি তীব্রচর বিজারক পদার্থ ঠিক আছে আমি এটা তোমাদের সকালবেলায় ক্লাসটা করেছি সেখানে দেখবে বলেছি যে কোনটা এই এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে ঠিক আছে তো বিচারক পদার্থ মানে অ্যাকচুয়ালি কী হয় সে কী করে অন্যকে বিচারিত করে নিজে জারিত হয় নিজে জারিত হবে না কি ইলেকট্রন বর্জন করে তাই তো তো সি ক্রোমিয়ামের সর্বোচ্চ জারুন সংখ্যা কী হতে পারে প্লাস সিক্স আর আয়রনের প্লাস থ্রি তো ক্রোমিয়াম তিনটা ইলেকট্রন বর্জন করে প্লাস সিক্স হতে পারবে হুম তার জন্যে কী হচ্ছে এ হচ্ছে আরেকটা আরেকটা রিজন হতে পারে যে সি আর টু প্লাস সিক্স যখন সি আর থ্রি হবে তখন সে টি টু টি টু জি থ্রিতে স্থায়ী একটা ইলেকট্রন বিন্যাস পায় তো দুটো রিজনের জন্যই কি হচ্ছে এটা তীব্রতর বিজারক পদার্থ নেক্সট দেখো ফোর দ্রবণে ফোটা ফোটা আকারে অক্সালিক অ্যাসিড যোগ করা হলে কি করবে এটা তোমরা টাইটেশন করেছো টুয়েলভে তাই তো তোমাদের ল্যাবে করেই স্যারটা নিশ্চয়ই তো এটাতে কি হয় অ্যাকচুয়ালি দেখো কেমেনোফোডে বর্ণ কী হয় ফার্স্ট হচ্ছে আমরা বেগুনি বর্ণের একটা সলিউশন থাকে তাই তো তো এটা তোমাদের বুরেটে থাকে আর অক্সালিক অ্যাসিড আমরা দেখবে টেন এম বা টোয়েন্টি ফাইভ এম নিয়ে পড়ে তার সঙ্গে কিছুটা অ্যাসিড অ্যাসিডিক সরি অ্যাসিডিক অ্যাসিড বলছে আবার দেখবে ইয়েতে করনিক্যাল ফ্লাস্ককে আমরা কী করি অক্সালিক অ্যাসিড নিই অক্সালিক অ্যাসিডে তার সঙ্গে এইচ টু এসো ফোরে একটু দু তিন ফোটা অ্যাড করে তারপরে দেখবে টাইটেশনটা করি তো আমাদের কী হয় এখানে কে এম এন ফোরটা এম এন টু প্লাসে কনভার্ট হয় তাই তো দিয়ে দ্রবণটা দেখবে ফার্স্টে আস্তে আস্তে হালকা কালার গোলাপিটা আস্তে আস্তে সাদা হয় দিয়ে একটা এন্ড পয়েন্ট আসে সেখানে পুরোটাই সাদা হয়ে যায় এক ফোটা ফেলার পরে তো তোমাদের এখানে রিয়াকশানটা কি হয় বলবে যে দ্রবণটি বর্ণহীন হয়ে যায় তো ফার্স্ট স্টেপে তোমরা এটা হচ্ছে তোমার তার ইকুয়েশানটা ঠিক আছে অ্যাসিডিক মিডিয়ামে কমপ্লিট রিয়াকশান করতে গেলে এটা লিখতে হবে তোমাদের ঠিক আছে একটু কঠিন কমপ্লিট রিয়াকশানটা তো তোমরা এটা লিখলেও হয়ে যাবে তোমাদের ঠিক আছে দেখো টোয়েন্টি কোয়েশ্চেন বলেছে এন টু এর দি মেরু মান স্বাভাবিকের চেয়ে কম হয় কেন অক্সিজেন এবং নাইট্রোজেনের তরুণাত্মকতা পার্থক্য খুব কম হয় হুম তার জন্য এটা একটা রিজন হচ্ছে এন টু হচ্ছে সরল রৈখিক তাহলে কী হয়েছে যে ডাইপোল মোমেন্টটা এনও আর ডাইপোল মোমেন্ট এন এনের কি হচ্ছে চোখ গ্রহ একে অপরকে প্রায় প্রশমিত করে দেয় ঠিক আছে খুব কম ভ্যালু থাকে সেই জন্য স্বাভাবিকের থেকে তো তোমরা এটা যদি ফুল মার্কস পেতে চাও তো এটা ভ্যালুটা লিখে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ডি ওয়াই ওকে নেক্সট দেখো ক্লোরিনের ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিনের থেকে কম তা সত্ত্বেও এটি ক্লোরিনের থেকে বেশি শক্তিশালী জারক ব্যাখ্যা করো এটা আগের দিনে আর একটা কোনো একটা ছিল কোয়েশ্চেনটা এটা করে দিয়েছি এত বেশি কিছু লেখার দরকার নেই জাস্ট একটা মনে রাখবে যে তরিত রাসায়নিক শ্রেণীতে ফুলিন সব থেকে উপরে থাকে ঠিক আছে এর তাহলে কি হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে বেশি হয় প্লাস টু পয়েন্ট এইট সেভেন ভোল্ট হুম ক্লোরিনের প্রমাণ বিজারণ বিভবের মান প্লাস ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট তো আমরা কি জানি যার বিজারণ বিভবের মান সব থেকে বেশি হয় সে শক্তিশালী জারক তাই ফুলিন হচ্ছে শক্তিশালী জারক ঠিক আছে তো এটাই বাস লিখে দিয়েছে তো তোমাদের এখানে ইন আর অর্গ্যানিক এই দুটো হয়ে গেল কমপ্লিট আর আমাদের বাকি রয়েছে ওয়ান ফিফটি পেজ যেটা হচ্ছে ইংলিশ ভার্সেন তো সেটা করিয়ে দেবো ঠিক আছে আর নেক্সট দিন আমরা তোমাদের ফিজিক্যালেরটা করিয়ে দেবো ঠিক আছে তো এখানে অব্দি থাক আজকে